그닥그닥 미디어 아티스트 만나는 거지. 서브스크라이브 크지 당신은 벨 아이콘을 받았던 거 벨 아이콘 টঙ্কা দেববর্মানী প্রোগ্রাম পাই জং রতনপুর নি বখাগ যখন লাম রেখা গুলটিলা স্কুল গাঠো আইপিএফ তিনি চোয়াক নংজাক কুড়ি থেকে তিরিশ জন যুবক ই ট্রকতেই লা থারকতেই কুমারিনী গারিনি উপর এটাক খাইগা বড় এটাক খাইপুরো খরচা মিন্টু দেববর্মা নেই বরকন রমজাখা রমই বন খুয়াই থানাও ইয়াভার যাক তিনি যখন মিন্টু নসুঙ্গ মিন্টু সাউ গড়িয়া পূজা হব বেড়াই তো মানছে ব আর ফাই মানজাগ আনি প্রশ্ন যদি পর গড়িয়া পূজা নিন বেড়াই তো হুঁকায় কুমারিনী গাড়ি যখন লাই ফাইকা আবনি পরে যারা চিনি মিটিং ও ফাইনি রংনি গাড়ি ন ভাইকে পর তখরুপকা ভাইকে বর ন পুকা এবং আবন ঘটনা নতুই মহারাজা যখন থানাও থাকা আর থানাও থাঙ্গেই থাপরা পুঞ্জা সেখানা হয়েছে আবু তো পুলিশনি বুসকাঙ্কা আইননি বুসকাঙ্কা তিনি যেভাবে মন্ত্রী রতননাথ প্রশ্ন খাইও যে পিসিসি প্রেসিডেন্ট ডেঙ্গই বম হাইকে নিজের হাতে আইনকে নিয়েছেন এটা ভালো না আরে একজন বুফাইও বিভিন্ন উপর আক্রমণ খা আরো বকুন মহারাজ ডেঙ্গই বা পিসিসি প্রেসিডেন্ট ডেঙ্গই পম রিয়াকশন রবাই আছে বিভিন্ন উপর আক্রমণ খা বুফাইং জ্বলিও আরে তিনি আনি বিভিন্ন যদি হাইকে আনি বাহনক হাইকে অ্যাটাক খাইকায় আগে তেবু সে রিয়াকশন রেখামু আছে বা যে কোনো বড় রিয়াকশন রেখামু তিনি বিজেপি নি মন্ত্রী না নি প্রশ্ন যে মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা আহেকলে যে থামচি গাজাক মানে আর বলে ব ঘটনা বা বিভিন্ন উপর আক্রমণ খাইও নি সে ব কিন্তু জলে যাগ তাহলে কি রতননাথ ছানার নাইও যারা আক্রমণ খাইনে বড় বড় কাহাম বড় নকে কোন খাইনে উচিত দিয়া মন্ত্রী রতননাথ যেভাবে মহারাজ নিবাগে কক ছাই দম হামিয়া হামিয়া কক ম থেকে রতননাথ মন্ত্রী মহোদয় না অনুরোধ খাই নাই আপনি এই সমস্ত বিভ্রান্তমূলক প্রচার থেকে বিরত থাকুন আপনি আইনের লোক আপনি একজন উকিল ছিলেন আপনার জানা উচিত যাদেরকে আক্রমণ করা হয়েছে তাদের পক্ষে আপনার কথা বলা উচিত যারা আক্রমণ করেছে তাদের পক্ষে আপনি সওয়াল করছেন কেন তাহলে মাদক বাড়িও যখন সরকার নি পুলিশ আন্দোলনকারীর উপরও আক্রমণ খাইও আপনার তাই রতননাথ কক ছাইয়েন আপনি যদি সত্যি ত্রিপুরার মানুষের ভালো চান বরমনি যদি নাইবা থাক নাই কাহাম নাই উঙ্কায় রতননাথ আক্রমণকারী রগ্ন শাস্তি রিনাইদে রিয়া ব কক্ষে তিনি রতননাথ সিংনা নাম নেই তবে যেন সাও যারা দোষী বরণ শাস্তি বার নাই এইভাবে যে আক্রমণ খাইও আইপিএফটি সারা ত্রিপুরাও তিনি বিজেপি নিঙ্গির বড় তুলাসী গগব আরও আক্রমণ খাই যাকা অন্তি ধরনের দফা বাই দফা ওয়ালাই তকলাই বুলাই মানো যেন সেলেং যাগ এবং আইন আইননি পথে চলে নাই মহারাজ যা খাইকা আইননি বিশিংহ তঙ্গিন খাইকা বেআইনি কিছু খাইমানি তিনি যেন নুকিয়া দফানি তাকুকতেই বুকুক চন্দ্র নিশ্চয়ই মন বিবেচনা খাই সাব হামিয়া সাব কাহাম নরক ওয়ান সুখ নাই এবং চায়ার অগ্ন নরক প্রতিবাদ খাইনি মচিনি আসে এটা কেছে কেউ আইপিএফ তিনি এনে হেনে যাতে মেবার সামানে ইয়াগল মেবার নি ফটো বো বন গ্লো ভিডিও আ বড় পাস আরে মেবার কুমার জমাতিয়া বো ভাইকে কক্সা বো কয়েকদিন আগে যখন পালস পোলিও প্রোগ্রাম থাং ভুরু ও বড় তো বো আইপিএফ তিনি একজন লোকাল লিডার মেবার জমাতিয়া ভাই বো প্রতিটি প্রোগ্রাম অংশগ্রহণ খাই ও পালস পোলিও প্রোগ্রাম ও ভিডিও ক্যাপচার তোমার ভিডিও ফুটেজ নাই যায় এই মিন্টু দেববর্মা নিজে থাকাবো আইপিএফ তিনি বরক ও মেবার নি বরক এবং মেবার সং দাগিমা বেছে তিনি বরক ম কাম খাইও তিনি অকক নকই ফাইকা এই ভিডিও সিসি ফুটেজ যে থানা থেকে কক্ষা যে অমন তুইব তিনি সরকার ন প্রশ্ন খাইও বাহিকে একটা প্রাইভেট ইনফরমেশন থানা নি সিসি ক্যামেরা নি যে বন্দিং যা তথ্য বাহিকেই তিনি পাবলিক নি থানি আহিকে থান তা থেকে প্রমাণ সরকার দিতানি কোনো নিরপেক্ষতা করে কোনো প্রাইভেসি করে সরকার বাইকেই চালক না তিনি বিপ্লব দেব বা বিনি মন্ত্রিসভার বড় বড় শিয়া হয়েছে